সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন, 4 মে 2020 ইংরেজি তারিখটি, কোন রাশির জাত ব্যক্তিদের কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসি মেষ রাশি। মেষ রাশির রাশিতে বুধাদিত্য যোগ এবং চন্দ্র আপনার রাশির ষষ্ঠে পরিভ্রমণ করবে, যার ফলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে, এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। সেই সঙ্গে আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তবে মনে রাখবেন, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন, নচেত যানবাহন দুর্ঘটনা ঘটে, দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির রাশিতে দৈত্য কুলগুরু শুক্রাচার্যের অবস্থান এবং চন্দ্র আপনার রাশির পঞ্চমে পরিভ্রমণ করায় 4 মে 2020 ইংরেজি তারিখটি শিক্ষার্থীদের মন অলসতায় পূর্ণ হয়ে থাকবে, এমনকি মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। সেই সঙ্গে পরিবারের কোনো সদস্যের আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাবে। অবশ্য মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। তবে মনে রাখবেন, অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি মিথুন রাশি। মিথুন রাশিতে তুঙ্গস্থ সর্বগ্রাসী গ্রহ রাহুর অবস্থান এবং আপনার রাশির চতুর্থে চন্দ্রের পরিভ্রমণ দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন হবে, এমনকি আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন, নচেত অচিরেই আপনাকে বাসা বাড়ি বা অফিস আদালত পাল্টানোর ঝামেলায় পড়তে হতে পারে। নিত্য নতুন প্রেম ও বন্ধুত্বের ব্যাপারে সতর্ক থাকুন, নচেত ঘাতক বলে প্রমাণিত হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এতদূর সত্ত্বেও শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাত ব্যক্তিদের 4 মে 2020 ইংরেজি তারিখে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে, এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি ও একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে, তবে দ্বিচক্র যান এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির রাশি অধিপতি গ্রহপিতা রবি ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে, সেই সঙ্গে চন্দ্র আপনার রাশির ধনভাবে পরিভ্রমণ করায় চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে, বিশেষ করে বাণিজ্যিক সফর লাভদায়ক, এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী ও সঞ্চয়ী মনোভাবাপন্ন হলে দিনটিকে স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে, এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সম্পন্ন দিকে ধাবিত হবে বা সচল হওয়ার দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির রাশিতে
চন্দ্রের পরিভ্রমণ, মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাদ পূরণের দিকে ধাবিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী আসার পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে আজকের দিনে রোপণ করা বৃক্ষ কন্যা রাশির জাত ব্যক্তিদের জীবনে ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আসি তুলা রাশি। শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে চৌঠা মে 2020 ইংরেজি তারিখে তুলা রাশির জাত ব্যক্তিদের জন্য। একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ, তার উপর দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ, সব মিলিয়ে যেন মরার উপর খাড়ার ঘাড় সমান হয়ে থাকবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র এমনকি যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন, নচেত অর্থ, মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাত ব্যক্তিদের দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায় এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে, এমনকি দিনটি ঋণ মুক্তির জন্য প্রশস্ত হয়ে থাকবে বা স্মরণীয় হয়ে থাকার সম্ভাবনা অমূলক নয়। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আসি ধনুরাশি। ধনুরাশির জাত ব্যক্তিদের চৌঠা মে 2020 ইংরেজি তারিখে যোগ্য কর্ম, উচ্চশিক্ষায় এমনকি বিদেশ গমনের আশায় বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কারণে অকারণে মতানৈক্য, এমনকি অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাকে ব্যবসা বন্ধ হয়ে পড়তে পারে। তাই তো মনে রাখবেন যে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক, স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আসি মকর রাশি। মকর রাশির রাশিতে রাশি অধিপতি ন্যায়ের দেবতা শনি মহারাজের সাথে তুঙ্গস্থ মঙ্গল ও দেবগুরু বৃহস্পতির জ্যোতি, অপরদিকে ভাগ্যস্থানে পরিভ্রমণরত চন্দ্র ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত করবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাদ পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হওয়ার সম্ভাবনা অমূলক নয়। তাছাড়া দীর্ঘদিনের পরিবারের কোনো ব্যক্তির অসুস্থতার জীবনের অবসানের দিকে ধাবিত হবে বা সুস্থতার দিকে ধাবিত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাত ব্যক্তিরা চৌঠা মে 2020 ইংরেজি তারিখে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন, নচে চোর, চিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে ফিরতে হতে পারে। লটারি, ফাটকা, জুয়া, রেস, হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই সমীচীন হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে। তাই তো সর্বদিকে কুম্ভ রাশির জাত ব্যক্তিদের চৌঠা মে 2020 ইংরেজি তারিখটিতে সতর্কতার সাথে পা বাড়ানো সমীচীন হবে। মনে রাখবেন, এত দূর সত্ত্বেও মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আসি মীন রাশি। মীন রাশির জাত ব্যক্তিদের চৌঠা মে 2020 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে শ্বশুরালয়, মাতুলালয় ও জীবনসাথীর তরফ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনার জীবনের স্বপ্ন পূরণে সহায়ক হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে সর্বদাই অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো যাগযজ্ঞাদি অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়।
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে, এমনকি কর্ম বিপদদেশে কাছে ফিটে ভ্রমণ তো বটেই, দূর ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও অমূলক নয়। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং 4 মে 2020 ইংরেজি তারিখের আমার দেওয়া প্রেডিকশনের সঙ্গে আপনাদের রাশি অনুপাতে যদি দৈনন্দিন জীবনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশায়।